নির্বাচনকে সামনে রেখে গেল বছরসরক ছিল বিদেশি কূটনীতিবিদরা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার তাগিদ দিয়েছে পশ্চিমা দেশগুলো। এ নিয়ে সর্বশেষ রাজনৈতিক অবস্থার রিপোর্ট পাঠিয়েছে তাদের স্বদেশে। নির্বাচনের সপ্তাহ খানেক আগে পাঠানো রিপোর্টে উঠে আসে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়। ওই রিপোর্টে বলা হয়, মনোনয়নকে ঘিরে ক্ষোভ রয়েছে ক্ষমতাসীন দলে। এছাড়া নির্বাচনের মাঠে নৌকার বিপরীতে রয়েছে একই দলীয় ডামি ও স্বতন্ত্র প্রার্থী। অসন্তোষ রয়েছে শরিক দলের আসন ভাগাভাগি নিয়ে। ক্ষমতাসীনদের চাপে নির্বাচনে অংশগ্রহণ করলেও 26টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য করা হয়েছে জাতীয় পার্টিকে। এমনকি ওই আসনগুলোতে ডামি প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে জাপার প্রার্থীদের। উঠে এসেছে আগুন ও সহিংসতার বিষয়ও। অপরদিকে বিএনপি মহাসচিব সহ জেলহাজতে আটক রয়েছেন 30,000-এরও অধিক নেতাকর্মী। এই পরিস্থিতিতে তাদের আন্দোলন সংগ্রাম আদৌ সফল হবে কিনা সেদিকেও খেয়াল রাখছে পশ্চিমা রাজনীতিবিদরা। এবারের নির্বাচনে প্রকৃত বিরোধী দল না থাকায় অংশ নিচ্ছে একই দলের ডামি বা স্বতন্ত্র প্রার্থীরা। ফলে সমর্থন কমেছে নৌকার প্রার্থীদের আর স্বতন্ত্র প্রার্থীদের ভোটের সমর্থন বাড়ছে তৃণমূলে। আর তাই আন্দোলনরত বিরোধী রাজনৈতিক দলগুলো ছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচনের শেষ পরিস্থিতি দেখতে সে জনগণকে অপেক্ষা করতে হবে 7 জানুয়ারি পর্যন্ত। অপেক্ষায় রয়েছে পশ্চিমা রাজনীতিবিদ সহ বন্ধু দেশগুলো। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই